আমি তোমার কাছে জাগা জানো তোমার কাছে জাগা জানো বাদন থাকেন সর্বজন এত ঘনে ভরে যেভাবে শুনলেন কবির কীর্তন দিয়া গিয়েছিল একটি দুয়া যারে গাইতে গাইতে করছে কুয়া কুয়া ডেকে ডেকে বলে আমার ঠাই শুনো জীবের পক্ষে রুকে আমি জীবকে বলে আল্লাহ বলে জীবে করে গণ্ডগোল আমাকে মানে না কখন জীবের কর্ম দোষে ভবে সে তাই শেষে দুজগেতে হয় পতন জীবে মা বাবাকে চেনে না বড় ভাইকে সম্মান করতে জানে না মানুষের সঙ্গে জ্ঞান বিলীন করতে জানে না এর জন্য এই বিশ্ব জগতের যে কোনোদিন স্বর্গবাসী ভেস্তবাসী হয় না জীবের দোষেই জীবই নরকে যায় দেখেন দাদা লক্ষ্য করে জীবের দোষেই যদি জীবই নরকে পড়ে তাহলে এই মানব দেহে জ্ঞানের যার ভিতরে জ্ঞান নাই তার কোনো ইবাদত নাই যার ভিতরে জ্ঞান নাই তাকে তো মানুষে পাগল বলে তুমি রলে জ্ঞানের ভূমিকায় তুমি জীবকে যেইভাবে চালাও জীব সেইভাবে চলে জীবের তো কোনো নিষ্ক্ষমতা নাই আমি ভালো কাজ করলে বড় তোমার কথাই করি মন্দ কাজ করলে পরে তোমার কথাই করি এই জীব দেহটা হলো একটি মোটর গাড়ি এই গাড়ির ড্রাইভার হলো উনি দেখে লক্ষ্য করে এই কলির কালে আজকেও কিন্তু গান গাওয়ার জন্য আর সে গাড়ি দিয়ে চড়ে ড্রাইভারে যখন গাড়ি চালায় সম্মুখে ডাইনে একটি গ্লাস ফিট করা থাকে ওই ডাইনামা কেন থাকে ওই গাড়ি চালানোর সময় পিছন থেকে যেন কোনো গাড়ি এসে খন্দানা লাগায় এরই জন্য ওইটা কি নিজের রূপ দেখার জন্য থাকে হ্যাঁ তুমি আছো জীবের জ্ঞানের ভূমিকায় তোমার এই মানব দেহটা হলো গাড়ি এই গাড়ির ড্রাইভার হয়েছো তুমি তোমার গাড়ির মধ্যে তোমার ভাবের ডাইনেমা নাই ডাইনেমা থাকলে পরে তো বিশ্বজগতের জীব কখনো অকালে সকাল হয়ে মারা যাবে না আমি ভালো কাজ করলেও তোমার কথাই করি আমি মন্দ কাজ করলে পরেও তোমার কথাই করি দেখো এবারে লক্ষ্য করে ইনার বসবাস কোন জায়গার ভিতরে জীবের কোন জায়গার ভিতরে জ্ঞান থাকে গো হ্যাঁ চক্ষুর মধ্যে কোনো জিনিস থাকে না এটা হলো কি একটি ডাইনামা দুনিয়া দেখার জন্য চোখের ভিতরে কোনো কাম কামিনি নাই কোনো কিছু নাই এর ভিতরে কি দিয়েছে কি দেখার জন্য দিয়েছে ভালো মন্দ কাজ কিভাবে মানুষকে দর্শন করতে হবে কোন জায়গায় দুইটি নয়ন দিয়ে দেখে কোন জায়গায় জ্ঞান আলোচনা হবে সেই জায়গায় যেতে হবে এর বসবাস হলো জ্ঞানের মধ্যে জীবের লিঙ্গমূলে করে বাস জীবের লিঙ্গমূলে করো বাস তাহলে কেন সর্বদাই জীবের কামের উদাস জীব তো সব উপর হয়ে হারিয়েছে তুমি যদি করো মানা জীবের কি আরো কোনো দিন হবে কোনো ঠিকানা হ্যাঁ তোমারই জ্ঞান নাই আর জীবকে কি জ্ঞান দিবে যেমন নির্ভূত খাইছিল মামির দুধ হ্যাঁ এর মাথায় আর কি জ্ঞান আছে যার নিজের জন্মের গড়ে ঠিক নাই সফরের জন্ম কেমন করে ঠিক করে দিবে যিনি জ্ঞানের ভূমিকায় এর যেগুলো ছেলে সন্তান কারো বুকে চোখ কেউ সর্বঙ্গ মানুষের মতো দিয়ে এই মাথার মধ্যে হাতির মতো বসিয়ে দিছে কাজেই করে মানা তোমারও জ্ঞান ভালো না তোমার জীব চালানো ভালো না তুমি যেভাবে চলো জীব সেইভাবেই চলাও জীবের কোনো দোষ নাই কেন
একাদশী এই গ্রহ রাত্রির ভিতরে কয়টা গ্রহ যায়, দিনের ভিতরে কয়টি গ্রহ যায়। আল্লাহ বিশ্বভবনে মানবকে পাঠিয়েছে, এই মানব দেহ শাসন করার জন্য একটি মানব দিয়েছে, সেই মানবটাই হয়েছে তুমি। কেন দেখে লক্ষ্য করে মানুষ আসে দুনিয়ার ভিতরে, কেউ দেখতে কত সুন্দর, কেউ কুচ্ছিত বর্ণ চেহের। আবার এক একটি মায়ের গর্ভের থেকে একটি সন্তান দুনিয়ায় জন্ম পেলে না যেন মায়ের কত কষ্ট হয়, সেই মায়ের গর্ভের থেকে দুইটি করে সন্তান হয়, তিনটি করে সন্তান হয় না গো। যেটা জীবের আসা যাওয়ার রাস্তা, যেখানে সার্কিট হাউস সেই জায়গায় তোমার বাসা, তুমি শাসন করতে পারো না। আমি বলবার জন্য চাই তোমার ঠাই, ওখানে থাকার পরেও যদি জীবের এই পরিণতি হয় তুমি সে সময় থাকো কোন জায়গায়, ভালো করে দিবে তার পরিচয়। কৃষকের আবাদ করে যদি আপনি বেড়া লাগান, সেই খ্যাতের তো গেরস্ত থাকে, থাকার পরেও যদি মানুষের খ্যাত খায় তাহলে গেরস্তর প্রয়োজন পড়ে না। আমি বলি তোমার ঠাই, তুমি যে জায়গার ভিতরে বিরাজিত করো সেই জায়গা দিয়েই তো আসা যাওয়া, তাহলে কেন জীবের এই পরিণতি হয়, ভালো করে দিবে তার পরিচয়। এটা দিয়েছে রে শরীয়ত মারিফতির দ্বারা ধরে, ডেকে ডেকে বললো আমার ঠাই। আমি বলেছিলাম শরীয়ত এলমে মারিফত, তো আমাদের যিনি আখিরি নবী, যাকে সৃজন না করলে পরে সারা বিশ্বভূমি সৃজন হবে না, যিনি সবার আগে সৃষ্টি হলো, সবার আগে জন্ম পেয়ে সবার আগে সৃজন হয়ে তিনি সবার পরে আসলো। যখন 300 নবী ছিল, ওই যে বললাম ইয়ানাপসি ছিল, আমার আখিরি আম্বি আসার পরে এই নামের সৃজন হলো বিশ্ব চরাচরে। কাজেই করি মানা যে এলমে মারিফত যার যার মতো বেছে নেওয়া হলো দুইটি পথ। তাহলে এই প্রথম ফকির কে ছিল, এই রাজনীতি নিয়ে আসাম দেশে ভারতবর্ষে সমস্ত কিছু বাতিল হলো, এইটা তো বাতিল হলো না। কাজেই করি মানা এর ভেতরে যদি কোনো কিছু না থাকে তাহলে তো এটা বাতিল হতো, নিশ্চয় কিছু আছে, তাহলে জানার জন্য প্রয়োজন আছে। ডেকে ডেকে বললো আমারই ঠাই, ইসলামিক দ্বারা নিয়ে তো যুক্তিতর্ক চলে না, তবু শুধু ফকির ফকির বলতেছি, আমি একটি নার নাম রেখে যাই, উনার নাম আমি এমন ভাবে রাখতে চাই ফকির। বিশ্বের মধ্যে কিন্তু অনেক ধরনেরই ফকির থাকে, কেউ টাকার ফকির, কেউ মনের ফকির, কেউ প্রেমের ফকির, কেউ কামের ফকির, তাই না? ফকির ফকির তো আর বলা যায় না। ইনার নাম আমি এমন ভাবে রাখতে চাই যে নামের মানুষ এখন আমরা এই জায়গার মধ্যে যারা আছি এদের ভেতরে নাই, এর নাম আমি মাইটা ভকির রাখবার জন্য চাই। সদা করে আল্লাহ নামের জিকির, এরই জন্য তো হয়েছে মারিফতের ভকির। ডেকে বললো আমার ঠাই, তুমি যে নামাজ পড়ো, এই নামাজটা কোন জায়গার ভিতরে ছিল? দেখো লক্ষ্য করে, অন্ধকার দ্বন্দ্বকার আকার সাকার নিরাকার কোহাকার দীপ্তকার, এই হলো সাত কার। এক একটি কারের মধ্যে 72,000 বছর করে কাটিয়েছে। একেতে আল্লাহর নূর, দুয়েতে তোবর, ফুল, তিনমে মসুর, চৌতাই সিতারা, পঞ্চমে ময়ূর। রাসূল যখন এই ময়ূর রূপে 9,00,000 বছর সাধনা করেছে, অজপার নাম জপেছে, অজপার নাম জপতে জপতে এই তসবির দানা হয়েছিল, সেই তসবির দানা দিয়ে অজপার নাম জপতে জপতে সম্মুখে একটি পাক নামের আয়না এসে গেল। নিজের রূপে নিজে মোহিত হয়ে ওই আয়নার মধ্যে 5 করে মাথা মেরেছিল, 5 ভাগে বিভক্ত হয়ে ভেঙে গেল। সেখান থেকে সৃজন পেল 50 নামাজ, 12 রোজা। যিনি আখিরি আম্বিয়া, আমার আখিরি নবী, মেরাজ যাওয়ার পর 40 হেরা গুহার মধ্যে সাধনা করে, যখন রাসূল মেরাজ গমন করে, মেরাজ থেকে
নামাজ রোজা হজ যাকাত এগুলো নিয়ে যখন আসে এই পাপিষ্ট উম্মতের জন্য কমাইতে কমাইতে পাঁচ ওয়াক্ত নামাজ এক মাস রোজা করেছে। ডেকে বললো আমারে ঠাই, তুমি যে নামাজ পড়ো, নামাজ কোন কারে পড়ো? আকারে পড়লে তো শয়তান আসে, নিরাকারে তো কোনো ভজনই হয় না। কাজেই করি মানা, আমি বলি তোমারই ঠাই, নিরাকারে শয়তান আসে আর কি আকারে সেরেক হয়। নামাজ আমি আকারেও নয়, নামাজ নিরাকারেও নয়, নামাজ পড়ি সাকারে আহম্মতি ছড়ুতে আলেমে আরোয়ায় মিম মোকামে সেজদা করি, যে জায়গার সেজদা আমরা সেই জায়গায় দেই। তুমি জানো না পাঁচ ওয়াক্ত নামাজ ১৭টা ফরজ, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭টা ফরজ। এই যা আছে বিশ্বভ্রমণ্ডে তা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। আমরা যে নামাজ পড়ি শুধু কি এই দেহর বাইরে? হ্যাঁ, তা না। পাঁচ ওয়াক্ত নামাজ ১৭টা ফরজ কিভাবে হলো? তার আগে আরো একটি কথা আমাকে ভেঙে বলল যে যখন যাই নামাজে দাঁড়াও নামাজের জন্য, এরকম করে যখন বুকের ভিতরে হাত রাখো কাদেরকে কি জানাও? যেমন আলহামদুলিল্লাহর ভিতরে আগে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? বিসমিল্লাহ রহমান রাহিম কিন্তু পরে বলা হয়, তাই না? মিস্ত্রি সম্মান আগে জানানো হয়। কেন? আমি বলি তোমারই ঠাই, যখন যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, এই যে কর্ণেব সাজরাইল কাতিবিনার কেরামত, এদেরকে সম্মান জানিয়ে সবাদেরকে সম্মান জানিয়ে তখন এই বুকের মধ্যে হাত রাখি। আমি বলি তোমারই ঠাই, পাঁচ ওয়াক্ত নামাজ ১৭টা ফরজ। কিভাবে? এই যে সাতটা ফরজ, সাতটা ফরজ, চারটা সুন্নত, তিনটা হলো ওয়াজিব। কেমন করে ফরজ সাতটার কথা বলি সবার জন্য, তাই না? যদি আমাকে জিজ্ঞেস করেছেন না বললেও তো চলে না। ফরজ সাতটা হলো খোপার নিচে এক পা লতিবা, লাহুদ মোকাম, আরশ করস, ইব্রাহিম মোকাম। কাজেই করি মান্না, সুন্নত চারটা, এই কলভ খাস নূর, ওয়াজেব তিনটা, নাবির নিম্ন ধারে তিনটি দাগ, এগুলো কি আমার দেহের বাইরে চলে গেছে? হ্যাঁ, কাজেই করি মান্না, এই যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ১৭ ফরজ হলো দেহের ভেতরেই ঠিকানা। আমি তো তোমাকে বলি নাই ফকরেন্তি করো নামাজ পড়ো, আমিও তোমার সঙ্গে আছি। সদা করতেছ আল্লাহ নামের জিকির, যার জন্য হয়ে গিয়েছ আল্লাহ নামের ফকির। কয় নামাজ পড়বো আমরা একদিন, দেখে লক্ষ্য করে হাট বাজারে যদি কেউ বিশাকলা বিক্রি করতে যায়, বাসার মধ্যে যদি কলার ছোলাটা রাখে, খালি কলা কি বাজারে বিক্রি হইব গো? হ্যাঁ, ওই কলা যাওয়ার আগেই কিন্তু কলার পাশে মাছি লেগে যাইব। আমি বলি তোমার ঠাই, ছোলা ছাড়া কলা কখনো বিক্রি হবে না। হেলমে মারি ভতের ফকির, আগে কলার ছোলা ধরো পরে কলা বিক্রি করতে চলে, কিন্তু মাছ বাজারের মধ্যে কলা বিক্রি হবে না। মারি ভত ভালো কথা, ওইটা তো আমি অপনিন্দা করি না। দেখো লক্ষ্য করে না বললো তো চলে না। এই যে আমার গুসার সব দিক দিয়েই ভালো, সব দিক দিয়েই ভালো, মধ্যে মধ্যে একটু পেঁয়াজের দোষ আছে, সে কথাটা না বললেও চলবে। এই যে মাগির মাস আসে না গো, ১২টা মাস, গরমের ৬টা মাস আর জাড়ের ৬টা মাস, যখন শীতকাল আসবে দেখবেন কি লক্ষ্য করে গাও গোছল না করে কাঁধের ভিতরে একটি চাদর নিয়ে, এই ঠান্ডার ৬টা মাসের মধ্যে ৫ মাস অত্যাচার কম হবে, যখন মাগের চান উদয় হবে তখন দেখবেন তো এদের প্রেমের বাইরে বাইরে লেগেছে। এইটার মধ্যে আর হিসাব নাই। আমাদের খৈরাপড়া গ্রামে নানা কুইয়া ডাকতাম,
তো একদিন জিজ্ঞেস করলাম, নানা দাড়ি মচ রাখতে রাখতে এমন ভাবে রাখছে বাদ গারা বুঝে ভালাইছে, এখন কোন দিয়ে কথা বলে দিশাও পাওয়া যায় না, মুখ দর্শন করে পাওয়া যায় না। তো ডেকে বললাম, নানা এই যে এইভাবে যে আপনি দাড়ি মচ রাখছেন, ছাইটা রাখতে পারেন না? বলে, নাতিন রে আজ হতে যেদিন হতে আমি গুরুর কাছে গিয়েছি, আমার এই আত্মসমর্পণ আমি গুরুর কাছেই করেছি, আবার গুরু করেছে মানে তার দেহের ভেতরে কখনো অস্ত্র লাগানো যাবে না, এই আমার দেহটা তো আমার নাই, এই গুরুর দেহের ভেতরে কখনো অস্ত্র লাগানো যাবে না। আমার অতটুকু বোঝার মতো ক্ষমতা হলো না। ও তো মাগের চানুদয় হলো যখন বৈঠকের মধ্যে চলে গেল, ওই জায়গার ভিতরে আমিও আছি, গ্রামের মধ্যেই বৈঠু। এই যে পঞ্চরশ্রী ডাবরা খায়, কিছুক্ষণ পরে রাত্র দ্বিপহর যখন হয়ে গেল, ক্ষুধার ভাবে লেগে গেছে, ওই যে পঞ্চরশ্রী নাবড়া ভক্ষণ করতেছে, খিদার জ্বালা, জিগির করছে খিদা লাগে নাই গো, খিদার জ্বালা সহ্য করতে না পেরে উষে বসে খাওনের সময় মোচ একটা প্যাটির ভিতরে গিয়েছে, উষে বসে খাওনের সময় সার্কিট হাউসে তো তা বুঝেন না, অ্যাসেম্বলিতে বাড়ি দিয়া বেলা যখন সূর্যোদয় হয়েছে পায়খানার ভাব হয়েছে, এখন উপায় ওই অফিস রুমে যাওয়ার পরে দেখে কি ওই মোস্তলের দিকে টান লাগে, দেখছেন গুয়াহাটি টাউন পার হয়ে গেছে, তলের দিকে টান লাগে, গুরু বাক্য মোষ কাটন যাইব না, এখন যদি মোষটা উপরের দিকে উঠাই তাও তো সসি খাওয়া হয় তাই না? নানার কথা আমার দাদার কাছে কইয়ে যাই, দেখো লক্ষ্য করে এখন কি এই গুরু বাক্যই ঠিক রাখবা না মোষটা কোন দিক দিয়ে বের করবা, আমি এইটা একটু জানবার জন্য চাই। ডেকে বলল আমার কাছে যে আত্মা হিয়ে তো সুরা কোধার থেকে হলো বিশ্ব চটাচট, এলমে মারিভতের ভকির রাছল যখন মেরাজ যাত্রা করে, যিনি জগতের জননী মা আমেনা, শিশুকালে রাছুল মা বাপ হারা, শিশুকালে রাছুল মা বাপ হারা যখন মা আমেনার রওজা মুবারকে গিয়ে মা বলে ডাকে দিয়েছিল, ওই রওজার থেকে একটি আওয়াজ এসেছিল, জিব্রাইল তুমি যে আমার সন্তানকে নিয়ে আসছো আজ জানি আমাকে মা বলে ডাকি না, আমার সন্তান আমার রাছুল যদি আমাকে একবার মা বলে ডাকে আমি না এই রওজার ভেতরে থাকতে পারবো না, রওজা ভেঙে বের হয়ে যেতে হবে। গোপনে একটা আওয়াজ এসেছিল, আমি একটা জিনিস দিয়ে দেয় এই মুঠের জিনিস যেন ঘুষিয়ে দেখাই না, এই জিনিস যেন সে আল্লাহর কাছে গিয়ে দেয়। সেখান থেকে একটি জিনিস দিয়ে দিয়েছিল আমার রাছুলের কাছে, হাতের মুষ্ট ধরে আল্লাহর কাছে দিয়েছিল, এই সেখান থেকে আত্মাহিয়াতুর ছোড়ার জন্ম পেল। এখন পুনরায় রাছুলের আলাপন শেষ হয়ে গেল, যিনি আমার এলমে মারিভতের ফকির তার কাছে তো জানার জন্য অনেক প্রয়োজন আছে। দেখে লক্ষ্য করে একজন মানুষ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের ভালোবাসায় যখন একাত্রিত হয়ে যায়, একজন মানুষ 18 বছর পরে যখন বাবাই দেয় অন্য পর পুরুষের ঘরে, সারা জীবনের দায়িত্ব একজন অন্য পর পুরুষের উপরে ছেড়ে দেয়, সেদিন হতে হলো স্বামী স্ত্রী অর্ধেক অঙ্গিনী, ঘরের স্ত্রী হলো মুর্শিদ, যে সর্বদা করে মনের হিত সেই তো হলো মুর্শিদ যিনি অর্ধেক অঙ্গিনী। একজন নারীর কাছে তার প্রথম দিনের রাত কি থাকে, ওখানেও চার কলেমা পাঠ হয়, স্বামীর সঙ্গে বাসর রাত মহরণার দাবি থাকে তাই না? একজন মানুষ, একজন পুরুষ মানুষ আরেকজন, সেই পুরুষটা নিজের নারী সেজে আরেকজন মানুষের কাছে সারা জীবনের দায়িত্ব যখন ছেড়ে দেয়, ওখানেও 4টি কলেমা পাঠ হয়, এই গুরুর সঙ্গে ভক্তের সঙ্গে সহবাস, প্রথম রাত্রের মহারণাটা কি? আবার 2 নম্বর প্রশ্ন, বায়াত, একজন মানুষ আরেকজন মানুষের কাছে কেন যেতে হয়,
আগুন পানি মাটি হওয়া চারটি দিয়ে আছে এই মানব দেহ খেওয়া। আল্লাহ যখন আদম গর্বে বলে পরিকল্পনা ম্যাপ করে আরো সময় আল্লাহ টিকির উপরে মিটিং সাজিয়েছিল, আদম গর্বে বলে সিদ্ধান্ত নিয়ে যখন মাটির কাছে গেল মাটি অভিমান করেছিল, পানির কাছে গেল পানি অভিমান করেছিল, আগুনের কাছে গেল আগুন অভিমান করেছিল, বাতাসের কাছে গেল বাতাস অভিমান করেছিল। আল্লাহ বলল না, যাদের ভেতরে যাদেরকে আমি সৃজন করব তাদের ভেতরে যদি কিঞ্চিত পরিমাণ হিংসার জাগৃত ভাব থাকে তাহলে তো সেখানে আমার নাম গুণগান কেউ গাবে না, এদেরকে দিয়ে কাজ হবে না। কি করতে হবে? চার শিষ্যকে বায়াত পড়িয়ে এই মানব দেহ দিয়েছে গঠিত করিয়ে, পঞ্চভৌতিকের দেহ পরমাত্মার তো মরণই নাই। যখন মানুষ দুনিয়ায় মরে যায় পাশে পাশ মিশে যায়, মাটি মাটির সঙ্গে যায়, বাতাস বাতাসের সঙ্গে যায়, আগুন আগুনের সঙ্গে যায়, হাওয়া হাওয়ার সঙ্গে যায়। আমি বলি তোমার ঠাই, এই পঞ্চভৌতিকের দেহের ভেতরে চার শিষ আগে বায়াত পড়া আছে। এখন যে মানুষ হয়ে মানুষকে বায়াত পড়াও, এই আল্লাহর চার শিষ ধরে কি বায়াত হয় না আল্লাহর চার শিষ বাদ রেখে? আমার দুই নম্বর প্রশ্ন, এই যে মানুষ দেখে লক্ষ্য করে যার ভেতরে মেল বৈঠক তৈরি করে একটি ঋষান উড়ায়, ত্রিকোণাকোণ করে নাম ঋষান ধরে ওই উপরের দিকে উড়ায়, আমার হুজুরের কাছে আমি বলবার জন্য চাই, রাত্রি ভাগটা অনেক হয়ে গেছে, যতই মধুর আলাপ হবে মনের ভিতরে একটু সবারই খুশখুস করবে, কাকা আর একটি জিজ্ঞেস করে যায়, সময় সময় কখনো ফিরে আসে না, সময় গেলে সাধন মিলে না, এমন একটি সময় ভালো লাগতেছে না, কোটি কোটি টাকা দিয়ে কোনোদিন এমন সময় কিনেও পাবেন না, যে সময়টা এখন ভালো লাগতেছে না এমন একটি দিন আসবে টাকা পয়সা থাকবে নিজে বসে থাকবেন এই বসায় এই সময় থাকবে না। বলি সবারই ঠাই, এই ঋষানের জন্ম সর্বপ্রথম ছিল কোন জায়গায়, কি করণ কারণের ফলে একজন মানুষ ঋষান প্রাপ্তি হয়? বিশ্ব চরাচরে ভালো করে বলবে সবারই ঠাই, এসব কথা দিয়েছিল। আমি বললাম কুলার ভিতরে অনেক সেল আছে, যদি শক্ত করে হাল ধরে এই জলের থেকে মাছ ধরতে পারবেন, ভাগ্য কোনো কপালে বড় মাছ মিলতেও পারে। কাজেই করি মানা, একটু সুর সঞ্চয়ের মাধ্যমে আমি করে যাব ঠিকানা।